আপনি কি শিয়ালদহ শাখায় যাতায়াত করেন? অফিসে বা অন্য কোনো কাজে যেতে গন্তব্যে পৌঁছতে কি আপনার দেরি হয়ে যায়, আর তাও ট্রেন লেটের কারণে? তাহলে এই খবর রয়েছে শুধুমাত্র আপনারই জন্যে। যাতে ট্রেন লেট না হয় এবার সেই ব্যাপারে উদ্যোগী হয়েছে রেল। দেশের অন্যতম ব্যস্ত শিয়ালদহ ডিভিশনে এবার ট্রেন লেটের যে সমস্যা, সেই সমস্যার সমাধানে এসেছে স্থায়ী একটা সমাধান। নতুন এক প্রযুক্তি আনছে রেল, আর তার ফলে ট্রেন লেট আর হবে না মনে করছেন রেলকর্তারা। শুক্রবার সকাল থেকেই এমনই জল্পনা ছিল শিয়ালদহ শাখায়। এর ফলে নিত্যযাত্রীদের অনেকেই বলছেন ট্রেন লেট না হলে অফিসেও আর লেট হবে না, লেটমার্ক খেতে হবে না। শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল ব্যবস্থাকে আরও মসৃণ করতে যে ব্যবস্থা চালু হলো তার নাম ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম। এটা একটা অত্যাধুনিক প্রযুক্তি। রেল সূত্রে খবর, ট্রেন চলাচলের উপরে সবসময় নজরদারি রাখতে এবং নিয়ন্ত্রণ সুনিশ্চিত করতে এই ব্যবস্থা নিয়ে আসা হয়েছে। সঠিক সময়কে ভিত্তি করে এই ব্যবস্থা দিয়ে স্টেশনের ইন্টার লকিং সিস্টেমের মাধ্যমে সিগন্যাল, ট্র্যাক সার্কিট এবং পয়েন্টের সমন্বয় সাধন করা সম্ভব হবে। এমনকি এই প্রযুক্তির মাধ্যমে রেকগুলি সহজে চিহ্নিতও করা যাবে। এই প্রযুক্তি দিয়ে ট্রেন বাতিল থেকে শুরু করে যাত্রাপথ বদলানো সব কিছুই করা সম্ভব হবে। তার ফলে ট্রেনের লেটে যে একটা প্রবণতা, সেই প্রবণতা অনেকটাই কমে যাবে। নির্দিষ্ট সময় মেনে শিয়ালদহ শাখায় চলাচল করবে ট্রেন। এই নতুন সিস্টেমের মাধ্যমে সহজেই কোথায় ট্রেন রয়েছে, ট্র্যাকের কি অবস্থা রয়েছে তা সহজেই জানতে পারবেন অফিসাররাও। অফিসে যদি পৌঁছতে দেরি হয়ে যায় তাহলে খুব সমস্যার মধ্যে পড়তে হয়, লেটমার্ক থাকে, বসের বকাবকি থাকে। আর এই সব কিছু যদি আপনার দোষে না হয় তাহলে রাগ আরও বাড়বে। যদি ট্রেন লেট করে তাহলে তো আপনার কিছু করার নেই। শিয়ালদহ শাখায় যারা যাতায়াত করেন অফিস হোক বা অন্যান্য যে কোনো কাজে, তাদের একটা সমস্যার মধ্যে পড়তেই হয়, তা হচ্ছে ট্রেন লেটের কারণে গন্তব্যে সঠিক সময় পৌঁছানো। আর তাই এবার যাতে ট্রেন লেট না হয় সেই ব্যাপারেই উদ্যোগ নেওয়া হয়েছে রেলের তরফে। দেশের অন্যতম ব্যস্ত শিয়ালদহ ডিভিশনে এবার ট্রেন লেটের স্থায়ী সমস্যা সমাধানে নতুন প্রযুক্তি নিয়ে এসেছে রেল। শুক্রবার সকাল থেকেই এমনই জল্পনা ছিল শিয়ালদহ শাখায়। এর ফলে নিত্যযাত্রীদের অনেকেই বলছেন যে ট্রেন যদি লেট না হয় তাহলে অফিসে ঢুকতেও লেট হবে না, আর তাই সকাল সকাল অফিসে পৌঁছে বসের বকাও খেতে হবে না, আর লেটমার্কও পড়বে না। শিয়ালদহ শাখায় ট্রেন চলাচলের ব্যবস্থাকে আরও বেশি মসৃণ করতে যে ব্যবস্থা চালু করা হয়েছে তার নাম ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম বা TMS। এটা একটা অত্যাধুনিক প্রযুক্তি। রেল সূত্রে জানা যাচ্ছে যে ট্রেন চলাচলের উপর সবসময় নজরদারি করতে, নিয়ন্ত্রণ সুনিশ্চিত করতে এই ব্যবস্থাকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই প্রযুক্তির ফলে আপনার যেই যে লেট হয়ে যাওয়ার যে সমস্যা, সেই সমস্যার সমাধান ঘটবে এমনই কিন্তু আপাতত মনে করা হচ্ছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বিষয়টা।
তার জন্য কমেন্ট সেকশন খোলা রয়েছে। আর রাজ্য রাজনীতি বা দেশ দুনিয়ার সবকিছুর খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।